বিসমিল্লাহির রহমানির রহিম। কলাকুপা উকিল বিহারী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, যিনি বর্ডার গার্ড বাংলাদেশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, উপস্থিত আছেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মঞ্চে উপবিষ্ট কলাকুপা কোকিল পেরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কর্মকর্তা বৃন্দ, উপস্থিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কলাকুপা কোকিল পেরী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1936 সালে বাবু রাধারমন রায় কলাকুপা কোকিল পেরী উচ্চ বিদ্যালয় অর্থাৎ তার মায়ের নামে এই বিদ্যালয়টি তৈরি করেছিলেন, যেটা অত্র এলাকায় শিক্ষা বিস্তারে আজ অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরপরে এই বিদ্যালয়কে নবরূপ দান করেছেন জনাব কে এস আলম ফোগ্রাস, আমরা তাদের দুজনের কাছে কৃতজ্ঞ। এবং এই বিদ্যালয় নির্মাণে যারা যারা সংশ্লিষ্ট ছিলেন এবং বর্তমান যে পরিবেশ আমাদেরকে দান করেছেন, আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং বিশেষ কয়েকজনের নাম না বললেই নয়, যারা এই বিদ্যালয়ে এই অবস্থানে দাঁড় করানোর জন্য, আজকের এই অবস্থানটাকে তৈরি করে দেওয়ার জন্য যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে রয়েছে প্রয়াত জনাব মোহাম্মদ মীর কাসেম, জনাব মমতাজউদ্দিন আহমেদ, জনাব ডক্টর শামসুদ্দোহা খন্দকার এবং এখানে উপস্থিত যারা আছেন এবং আরেকজন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন সদ্য প্রয়াত জনাব কফিলউদ্দিন শিকদার, তাদের অবদান অবশ্যই স্মরণ করতে হবে। আমি আপনারা আজকে যদিও বার্ষিক ফলাফল ঘোষণার দিন, তো সেই উপলক্ষে অনেক অভিভাবককে আমি দেখেছি আজকে আপনারা এসেছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এজন্য যে আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে এই বিদ্যালয়ে পাঠিয়েছিলেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কেননা আপনারা সেই বিশ্বাস সেই আস্থা আমার উপর রেখেছিলেন বলেই আমি ম্যানেজিং কমিটির সদস্য হতে পেরেছিলাম। এবং এই কমিটির সদস্য হয়ে যে সমস্ত কাজগুলি করা দরকার, আপনাদের আস্থার প্রতিদান আমি বিশ্বাস করি যে আমি দিতে পেরেছি। কারণ কলাকুপা কোকিল পেরী উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ থানার মধ্যে একটি উল্লেখযোগ্য উচ্চ বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে এবং প্রধান শিক্ষকের সুযোগ্য নেতৃত্বে কলাকুপা কোকিল পেরী উচ্চ বিদ্যালয় এগিয়ে চলেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং এটি সম্ভব হয়েছে একটিমাত্র কারণে, যে আমাদের শিক্ষকরা তাদের
সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে পেরেছে, কারণ তাদেরকে আমরা কখনো কোনো চাপ দেইনি, কোনো চাপে রাখিনি। তারা নির্ভার থেকে শিক্ষার্থীদের শিক্ষা দান করতে পেরেছে, কারণ তাদের মধ্যে কোনো দলাদলি নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা যারা ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আছি, তাদের এখান থেকে চাও পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখানে বিদ্যালয় থেকে কিছু নিতে আসিনি, বরং বিদ্যালয়কে আমরা দিতে এসেছি। বিদ্যালয়ের জন্য আমরা আমাদের মূল্যবান সময় দিচ্ছি, আমাদের বুদ্ধি, আমাদের বিবেচনা এবং আমাদের অর্থ এই বিদ্যালয়ের পিছনে খরচ করেছি। সর্বোপরি আমাদের সাথে আপনারা আছেন এবং আমাদের একটি বিশাল সংগঠন রয়েছে, প্রাক্তন ছাত্র সমিতি, যেটা সারাক্ষণ সবসময় আমাদের পিছনে প্রেরণা হয়ে কাজ করেছে। আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতে কলাকুপা কুকিল পিয়ারি উচ্চ বিদ্যালয় এর ধারাবাহিকতা বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর ছাত্রছাত্রীরা যারা অধীর আগ্রহে আজকে ফলাফল জানার জন্য বসে আছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা ভালো করবে আজকে, ভালো করেছ, তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা আরও ভালো করবে এবং যারা ভালো করতে পারোনি, তারা আজ এবং এখন থেকেই নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যাবে, তোমরাও ভবিষ্যতে ভালো করতে পারবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।